না আমি এই কথাটা বলতে বলতে অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছি মানে একমাত্র দেশ আমাদেরটা যেটা খেলা খেলা ছাড়া খেলার বাইরে নিয়ে কথা আমরা বেশি বলি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাগতিক দলের বিপক্ষে সিরিজ হারে খুবই ফুঁসছে গোটা দেশ আলোচনায় ক্রিকেটারদের নেতিবাচক অ্যাপ্রোচ আর চাপকে জয় করতে না পারা তবে এমন পরিস্থিতি যে আসন্ন তা নাকি টের পাওয়া গিয়েছিল আগেই দীর্ঘ সময় বিসিবির ক্রিকেট অপারেশনসের দায়িত্ব সামলেছেন আকরাম খান তার দৃষ্টিতে এখন আর একটা পরিবার হয়ে খেলতে পারছে না টাইগাররা পুরো বিষয়ের দেখভাল করার দায়িত্ব যাদের তাদের হতে বললেন আরো দায়িত্বশীল আমার সময় আমরা বি ওয়ার্ক এজ এ এজ এ ফ্যামিলি আমরা প্রত্যেকটা ব্যাপারে মনে করেন যে প্রাধান্য দিয়েছিলাম এবং সবাই কিন্তু হেল্প করতো যে আমরা খেলি সেরকম এক্সপেকটেশন যেরকম ছিল আমাদের সেরকম কিছু খুঁজে পাইনি সো এটা আমাদের রাইট টাইম যে এখানে এগুলো ডেভেলপ করতে হবে তবে এতে দায় আছে ক্রিকেটারদেরও সাম্প্রতিক সময় মাঠের ক্রিকেটে ঠিক মনোযোগী হতে পারছে কি টাইগাররা উঠেছে এমন প্রশ্ন মাত্র দেশ আমাদেরটা যেটা খেলা খেলা ছাড়া খেলার বাইরে নিয়ে কথা আমরা বেশি বলি টু মাচ প্রেসারে প্রেসার নিয়ে নিচ্ছে প্লেয়াররা বাট প্লেয়ারদেরকে একটা জিনিস ভাবতে হবে যে প্রেশার কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে প্রত্যেকটা খেলায় থাকে বাট সেটাতে আপনাকে কোয়ালিটি প্লেয়ার সেটাই হবে যে যে আপনার প্রেশারে ভালো খেলে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সমস্যা উত্তরণে বিশ্বকাপে ঠিক আগে আপাতত নেই কোনো শর্টকাট পথ তবে উইকেট আর আউটফিল্ড নিয়ে আক্ষেপ আছে বিসিবির প্রধান নির্বাচকের মূল ইভেন্ট অর্থাৎ বিশ্বকাপে স্পোর্টিং উইকেট হওয়ায় ইতিবাচক ফলের দিকেই তাকিয়ে তিনি যে দুটা ভ্যানুতে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপের খেলা খেলবো যুক্তরাষ্ট্রে সেই দুটো ভ্যানুতে আমরা কিন্তু ওয়াম আপ ম্যাচ খেলার সুযোগ পাব। এবং ওই দুটো ভ্যানু ডেফিনেটলি এই ভ্যানু উইকেটের থেকে আরও অনেক বেটার উইকেট হবে কারণ একই মাঠে আমি জানি না কবে আমরা একই পিচের মধ্যে তিনটা ম্যাচ খেলেছি উইদিন জাস্ট টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফিফ পাঁচ দিনের মধ্যে এটা একটা সাইকোলজিক্যাল প্রেসার হলেও হতে পারে জন্য সেই সঙ্গে ভবিষ্যতের ভাবদায় বড় ইভেন্টগুলোতে দলের সঙ্গে মনোবিদ রাখার পক্ষেও টাইগারদের এই প্রধান নির্বাচক মাহবুব সময় সংবাদ থাকা